যাওয়ার আগে এখন ফাইনাল ফটোশুট। বাই বাই। আমার এত স্পেশাল ফ্রেন্ড বা আমার এত কাছের মানুষ হয়ে গেছে না, আমি নিজেও বুঝতে পারিনি। যেদিন ওরা এসেছিল, যারা ওই দিনের ব্লগটা দেখেছে জানবে, এই জায়গাটা থেকে কতবার আমি আসা যাওয়া করেছি, এখান থেকে ফার্স্ট ভিডিও করেছি যে ওদের আসাটা ক্যাপচার করবো, বাট এখান থেকে যাওয়াটা আর ক্যাপচার করতে পারছি না। তো লোকজন থাকলে পরে ও ভীষণ হ্যাপি, যায় না কারো কাছে কিন্তু সবাই আছে এটাতেই ও খুশি। প্রীতম দরজা খুলে ঢুকতেই ও অভি অভি করতে করতে বাইরে বেরিয়ে গেছে। কি বাবা, মাম্মা, পাপা, পোকো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। সকাল সকাল আজকে থার্ড ডে, অভিষেকরা এখানে এসেছে আর আজকে লাস্ট ডে, ওরা আজকে রাতে বেরিয়ে যাবে। তো এই তিনটে দিন যে কী সুন্দর কাটলো আমাদের, মানে বুঝতেই পারলাম না সকাল কখন হচ্ছে, বিকেল কখন হচ্ছে, কালকেও ইভেন আমরা ডিনার করে বাড়ি ফিরতে ফিরতে রাত একটা। তো আর এন্ডিংটা আর আলাদাভাবে করিনি, ওখানেই শেষ করে দিয়েছি। বললাম না যে এত ঘোরাফেরার মধ্যে দিয়ে তারপরে এসে গল্প গুজো, ঘুমোতে ঘুমোতে ডেলি তিনটে চারটে। তো এমনি দিনে রাত জাগা আর ওরা আসার পরে রাত জাগা, এটা আমাদের বিশাল একটা পার্থক্য, কোনোরকম কোনো টায়ার্ডনেস নেই। তো ওই জন্য আজকে আমার ভীষণ খারাপ লাগছে, কারণ আজকে থেকে আমি আবার পপুকে নিয়ে বাড়িতে একা। এই দিল্লি আসার পর থেকে এইটা ছিল আমাদের বেস্ট টাইম যেটা আমরা এই তিন দিন কাটিয়েছি। ইভেন প্রীতমও বারবার একই কথা বলছিল যে এই ওদের এই আশাটা খুব দরকার ছিল। এনিওয়েজ, বিকজ ওদের ফ্রেন্ডশিপটা কোন লেভেলের ফ্রেন্ডশিপ, কোন টাইম থেকে কখন থেকে ওরা একসাথে, এটা না বুঝলে পরে ওদের বন্ডিংটা বোঝাটা ভীষণ মুশকিল। তো এটা ওই বলবে যে চলো সকাল সকাল আমরা এখন করছি ব্রেকফাস্ট। অলরেডি আমাদের 11টা বাজে, ঘুম থেকে উঠলাম আধা ঘন্টা আগে। তো ব্রেকফাস্টে দেবীর একটা জিনিস আমি শেয়ার করব, যেটা হচ্ছে হলো ওর সবজি কাটার স্টাইল, আমরা যে নর্মালভাবে কাটি ওর অপোজিটভাবে, আমার ভীষণ ভালো লাগলো, চলো আমি ওটা শেয়ার করি তোমাদের সাথে। এদিকে ব্লগ বানাতে বানাতে আমার দুধ আগে আমার উপরে উপচে উঠেছিল। যাই হোক, যেটা আমি শেয়ার করবো বললাম, এই যে আজকে হবে আমাদের ব্রেড অমলেট। তো ও বললো সবজি কাটবে, তো পেঁয়াজ কাটছে এখানে, ভেরি নাইস না বাবু, নাইস স্টাইল, লাইক আ প্রো এক্সপার্ট। বাট আমরা যেভাবে কাটি ও অপোজিট সাইডে কাটছে, আমরা মানে রেখে কাটি বা উল্টো দিকে কাটি আর ওর কাটাটা একদম পুরো অপোজিটে, এই যে ধরার স্টাইলটা। উই আর নট প্রফেশনাল, রাইট? অভিষেক আর প্রীতম যাচ্ছে যে এখানে পাওয়া যায় কিনা, কারণ এখানকার লোকজন কেউ এটা ইউজ করে না, খুব রেয়ার। তো দেন হোয়াট ইউ উইল প্রিপেয়ার দেবী, ইফ দে উইল গেট দ্যাট? গ্রিন গ্রাম কারি ওরা ডিসাইড করে যাচ্ছে যে কি রান্না হবে কি রান্না হবে না। ম্যাক্সিমাম জিনিস ওরা কেরালাতে যেটা ইউজ করে ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাভেলেবেল নেই। যে ব্রেড অমলেট জন্য বসিয়ে দিয়েছি এখানটাতে, একটা অলরেডি হয়ে গেছে আর প্রিয়ানো ঘুম থেকে উঠে চলে এসেছে, কোলে 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 করে যাচ্ছে। কি বাবা, গাডার? ও, তোমার চুল বেঁধে দেবো? আচ্ছা তুমি গিয়ে বিছানায় বসো, আমি চুল বেঁধে দিচ্ছি। হ্যাঁ, মাম্মা টেস্টি টেস্টি খাবার বানাচ্ছে, টেস্টি টেস্টি, যাও উঠে বসো, মামা আসছে, যাও। আমার ব্রেকফাস্ট প্রায় রেডি আর প্রীতমও চলে এসেছে, যা যা জিনিস চেয়েছিল রেডি পেয়ে গেছে, একটা খালি পাইনি কোকোনাট মিল্ক। তো যে কোকোনাট মিল্ক না, অয়েল, ও কোকোনাট অয়েলটা খালি পাইনি। কোকোনাট মিল্ক পেয়েছো? হ্যাঁ পাপা, তোমাকেই দেবো, এই যে লাস্ট, এটা হয়ে গেলে পরে
বিষয়টা হলো, দেবী যখন আমাদেরকে বলছিল যে সাবুদানা যে মুগ ডাল যেটা হয় আর কি সবুজ, এটার কথা বলছিল, বাট ওদের ল্যাঙ্গুয়েজটা আলাদা ছিল, যার জন্য আমরা ভাবছিলাম না জানি কি জিনিস এখানে পাওয়া যাবে কি যাবে না, ঠিক আছে? তো এটা আমাদের ল্যাঙ্গুয়েজে যেটা বলে ওদেরটা তো একটু ডিফারেন্ট লাগে শুনতে। ওমা, এটা পুড়িয়ে যাচ্ছে এদিকে। তো এটাকে এখন ভিজিয়ে রাখবে 2-3 ঘন্টা, তারপরে হবে রান্না। খাওয়া দাওয়া সবার কমপ্লিট, এই যে এখন লাইন দিয়ে বসে আছি, লাইন দিয়ে সবাই বসে বসে এখানটাতে আলোচনা করছি যে ওরা আজকে চলে যাবে, তারপর আমরা সবাই সবাই কথাটা মিস করি, তাই না বাবু? ও আচ্ছা, এবার তুমি বলবে যে অভিষেকের সাথে তোমার বন্ডিংটা কোন টাইম থেকে, যেটা আমি বলিনি ওটা একটু বলবে ব্লগে। আসার পর থেকে 3 দিন ধরে আমি ওয়েট করে যাচ্ছি যে প্রীতম একটু বলুক, বাট ওর কাছে সময়ই হচ্ছে না। এই যে এখন আবারও আমি জিজ্ঞেস করলাম, এখন আবার বলছে পরে পরে। বাবু বলেই দাও, বাবু বলেই দাও। হ্যাঁ হ্যাঁ, না এটাই বলো যদি ও বোঝে। So since then only দাও খুলে দাও, খুলে দাও, খেলুক না হলে পরে দিবেন। Since then only we are starting, we are not that kind of friend because he is having separate kind of circle, me also different circle, but when time passes for this thing, good thing, bad thing, we all came together, like me, Jitu, Abhishek, Sharad, Rakesh, we all came together. But the best part now, after 16 years down the line also, no, lots of people, so many people went around the world, like someone went to Dubai, someone Doha, someone I don't know, Europe also, someone. But still me, Jitu and Abhishek especially, three of us, we're still in contact. Once in every year almost we are meeting with our family and all. Credit, most of the credit goes to me also. Credit goes to him also, because after staying far away, again he's coming back and all, and he's calling up everyone. লজ্জা পেয়ে চলেই গেল। এবার বাংলা, এবার বাংলা ইমোশনাল হয়ে গেছে। তো আমাদের বন্ধুত্বটা সেরকম করে চলছে, আর আশা করি যে ফিউচারে এরকম করে চলবে, কারণ ও থাকে দোহাতে, আমি থাকি এখানে, প্লাস হচ্ছে কাজ খাবে একটু, কাজকর্মের চক্করে সবাই এত বেশি ইয়ে থাকে। তো যাই হোক, এভাবে আমাদের বন্ধুত্ব চালু, আর আশা করি চলতে পারবে। যে একজন একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো কান্নাকাটি করে। এখানে এখন লাঞ্চের জন্য প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। আমি একবার শেয়ার করি সবার সাথে, কারণ এই রেসিপিটা হয়তো আমার ভিউয়ার্সরা অনেকেই জানে না। হোয়াট ইউ নিড? চিলি পাউডার ইউ হ্যাভ? চিলি পাউডার, ইয়েস, দিস ওয়ান, দ্যাট ওয়ান, কাশ্মীরি রেডিস, নো, রেড চিলি পাউডার। তো এখানটাতে এই যে মুগ ডাল ভিজিয়ে রেখেছিল, তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, চিলি পাউডার, লবণ, আর একটু তেল, মানে ওরা করলে পরে নারকেল তেলে করে, বাট এখানে যেহেতু আমরা নারকেল তেল পাইনি তাই জন্য কোরিয়ান্ডার, দিস ওয়ান আই থিঙ্ক, হ্যাঁ, অ্যান্ড ইউ ওয়ান্ট জিঞ্জার গার্লিক পেস্ট অলসো? ওকে। তো এই যে সব কিছু দিয়ে একসাথে এটাকে সিটি দেবে। তো আজকে ফার্স্ট টাইম আমরা সাউথ ইন্ডিয়ান ডিশ এরকমভাবে ট্রাই করবো। আমরা ধোসা ইডলি এগুলো তো খেয়েছি, বাট কোনো লাঞ্চের ডিশ আমরা কখনো খাইনি এরকম মেন কোর্সে। তো ফার্স্ট টাইম এটা, ডিফারেন্ট টেস্ট। তুই কি করছিস? ব্যাগ, দেবীর ব্যাগ দিয়ে এসো, যাও রেখে এসো, কোথার থেকে এনেছো তুমি, যাও রেখে এসো পাপা। এদিকে প্রিয়ান দুজনের সাথে দেখছে এখানে কার্টুন, আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এখানে সেদ্ধ তো হয়ে গেছে, তারপরে এখানে হচ্ছে তরকা, না? নাও ইউ উইল ফ্রাই অ্যান্ড ইউ উইল স্প্রেড হেয়ার। ওকে, তো সর্ষা টর্ষা সবই দিয়েছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মেনলি রসুনের। তো দেখা যাক, আর এটার চেহারাটাও একবার দেখাই। এই যে পুরো থকথকে, মানে আমরা যেরকম তরকা খাই তরকার মতন দেখতে হয়েছে, জিনিসটার নামটা খালি আলাদা। ফাইনালি আমাদের লাঞ্চ রেডি, এই হচ্ছে এখানে তরকা, আর এখানটাতে হচ্ছে হলো রুটি আর এই মিল্কিজ। এই হচ্ছে আমাদের সিম্পল লাঞ্চ।
No. First time try korlam South Indian dish. Yummy. আমাদের সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে আধা রুটি এনে প্রিয়ান এখানে পায়রা বসে থাকে, ওই যে পায়রাকে ডেকেই যাচ্ছে, আয় পায়রা আয়, তাই না বাবা? আয় বলো পায়রা, আয় বলো খাও। আর পায়রা ওকে ওর চিৎকার শুনে ভয় পেয়ে যাচ্ছে, ওখানে গিয়ে গুটি সুটি হয়ে বসে আছে। আসবে, তুমি এদিকে চলে এসো, তাহলে আসবে, এদিকে এসো, নাহলে পায়রা ভয় পায় না। সব বোঝে কিরকম, ও যে এত ভালোবাসে পাখি, এই যে ঘরেই চলে যাচ্ছে যাতে পায়রা আসে। আমাদের সবার তো ভালো কেটেছে কেটেছে, প্রিয়ানের সব থেকে বেশি ভালো কেটেছে। চারপাশে ওকে প্যাম্পার করার জন্য কত লোক, এদিকে যাবে না ওদিকে যাবে, কোন দিকে যাবে ও নিজেই বুঝে পায় না। এই টাইমটা হচ্ছে সবথেকে খারাপ লাগে যখন কাছের মানুষজন চলে যায়। তো আসলো যখন দেখতে দেখতে কীভাবে দুটো দিন পার হয়ে গেলো বুঝলামই না, তাই না বাবু? কীভাবে দুটো দিন পার হয়ে গেলো বুঝলামই না, বাট এখন যেন ভেতরটা পুরো খা খা করছে। নেক্সট ফেব্রুয়ারি ইউ প্ল্যান টু কাম হেয়ার, উই উইল গো টু আগ্রা, অ্যান্ড আফটার দ্যাট নভেম্বর উই উইল প্ল্যান টু কাম। He is like a child. অভিষেকের কাছে টয়েজ এর কালেকশন থাকে আর পারফিউম, দেবি ওটাই বলছিল। বাচ্চাদের কাছেও হয়তো এত আলমারি ভর্তি খেলনা থাকে না যতটা অভিষেকের কালেকশন আছে, তার মধ্যে একটা দেখালো, তাই না বাবু? প্রিয়ানটাও ঘুমোচ্ছে, এদিকে ক্যাব বুক করাও হয়ে গেছে, যাওয়ার আগে এখন ফাইনাল ফটোশ্যুট। তোমরা দুজন দাঁড়া, একটা ফটো তুলে দিই। Bye bye. Take care. কিছু মানুষ হয় না ভীষণ ক্লোজ টু হার্ট হয়। প্রীতমের ফ্রেন্ড আফটার ম্যারেজ আমি অনেক শুনেছি ফ্রেন্ডদের কথা, বাট মানে ওকে যে মানে এই যে ওর কিছু ফ্রেন্ড আছে লাইক যেহেতু অভিষেক, ওরা যে কবে মানে আমার এত স্পেশাল ফ্রেন্ড বা আমার এত কাছের মানুষ হয়ে গেছে না, আমি নিজেও বুঝতে পারিনি। বাট যখনই প্রীতম কোনো প্রবলেমে পড়তো বা কিছু, যে এরা যেখানেই থাকুক যেই প্রান্তেই থাকুক না কেন, আমরা কখনোই এক জায়গায় থাকিনি একসাথে, জিতু ব্যাঙ্গালোর, অভিষেক দোহা, বাট যে যেই প্রান্তে থাকুক কোনো ফার্স্ট কলটা যখনই কোনো খারাপ সিচুয়েশনে আমরা পড়েছি, এদের ফ্যামিলি তো আছেই, বাট যার জন্য আজকে এক তো আমাদের এখানে কেউ নেই, আর দ্বিতীয়ত এইরকম স্পেশাল কিছু মানুষ যদি এখান এরকম জায়গার থেকে এসে দুদিন পর চলে যায় তো যায় না, ভীষণ ভীষণভাবে ইমোশনাল হয়ে গেছি আমি এই এই জায়গাটার থেকেই। যেদিন ওরা এসেছিল, যারা ওই দিনের ব্লগটা দেখেছে জানবে, এই জায়গাটা থেকে কতবার আমি আসা যাওয়া করেছি, এখান থেকে ফার্স্ট ভিডিও করেছি যে ওদের আসাটা ক্যাপচার করবো, বাট এখান থেকে যাওয়াটা আর ক্যাপচার করতে পারছি না। যাই হোক, আমার থেকে বেশি ইমোশনাল প্রীতম আছে, বাট আমাকে কোনো কারণে সামলানোর জন্য হয়তো ও
জিনিসটা চাপিয়ে রেখেছে। ওদেরকে বাই বলে জাস্ট ঘরে আসলাম, দরজার সামনে দাঁড়িয়ে দেখি প্রিয়ান ঘুম থেকে উঠে গেছে। উঠেই বলছে, অভি এই কটা দিন ওরা ছিল না, প্রিয়ানো তো ভীষণ একা হয়ে গেছে না, লোকজন থাকলে পরে ও ভীষণ হ্যাপি, যায় না কারো কাছে কিন্তু সবাই আছে এটাতেই ও খুশি। এতদিন অনেকবার ডেকেছে, অভি অভি দেবি দেবি, সারাদিন ভর যে কতবার ডাকতো, এখন এসে দেখছে কেউ নেই, ওদের লাগেজ নেই, এই লাগেজগুলো নিয়েও প্রচুর খেলাধুলো করেছে ও। তো উঠেই এখন বললাম যে সবাই চলে গেছে, প্রীতম দরজা খুলে ঢুকতেই ও অভি অভি করতে করতে বাইরে বেরিয়ে গেছে। কি বাবা, অভি অভি চলে গেছে, চলে গেছে অভি। এখন প্রীতমও বেরিয়ে যাচ্ছে, টাটা, বাড়ি পুরো খালি, দেখো আর যেন নাইট শিফট না হয়, বাই বাই। মাম্মা পাপা পোকো বলো কোনটা, পাপা পাপা।